এতদিনের প্রতীক্ষা শেষে আজকের এই সকালটা আমার কাছে, যেটা ছিল আমার স্বাদের দিনের সকাল। আমি অলরেডি স্নান দান সেরে নিয়েছি, আর এদিকে কিচেনে চলছে রান্নাবান্নার আয়োজন, আর এখানে আমার ঠাম্মি আর দিদা শাশুড়ি বসে আছে, দুজনে গল্প করছে, মাসি এখানে রান্না করছে। সকালের খাবারটা যারা সবাই সকালে কিছু না কিছু তো খেয়ে নিবে, তো মাসি এখানে সেই রান্নাটাই করছে, আর এদিকে চলছে আমার স্বাদের আয়োজন। সাধের পুজোতে বসার আগে আমাকে আলতা পরানো হচ্ছে, আলতা পরার পরে আমি সাধের শাড়ি পরে ওখানে যাব। যাই হোক, অনেকদিন পরে আলতাটা পরে নিজেরও খুব ভালো লাগছিল। এদিকে ঠাকুর ঘরে ঠাকুরমশাই সব পুজোর জন্য সাজিয়ে নিচ্ছে নিজের মতো করে, যা যা যেভাবে করতে হয়, একটা একটাতে ফলগুলোতে একটা করে সিঁদুর লাগিয়ে এগুলোকে এখানে রাখছে। আর এই যে আমাদের ঠাকুর ঘরটা, খুব একটা বড় নয়, ছোটই, তবে যাই হোক ছোট্ট একটা মন্দির। আর মাসি এদিকে সব এগিয়ে দিচ্ছে যা যা লাগবে। পাঁচটি প্রদীপ জ্বালিয়ে ঠাকুরমশাইয়ের পুজো আরম্ভ, আর আমিও বসে গিয়েছি পুজোতে, কারণ আমাকেই করতে হবে এটা, যা যা নিয়ম। আর যেভাবে যেভাবে ঠাকুরমশাই আমাকে বলছে, না আমি সেটা করে গিয়েছি। ঠাকুরমশাই যা যা মন্ত্রপাঠ করেছিলেন সেগুলোর কিছুটা তোমাদেরকেও শুনিয়ে দিলাম। আর এখানে আমার জন্য এই দুধ তার সঙ্গে কলা মিলিয়ে নিতে বলেছিলেন, এটা মিলিয়ে নাকি আমাকেই খেতে হবে, তো এটা সবার আগে আমি মাখছিলাম। তাই এই প্রসাদটা খাওয়ার নাকি আবার অনেক নিয়ম আছে জানো তো, কারণ এটা নিজে থেকে খাওয়া যায় না, তিনজনে মিলে ধরে এটা খাইয়ে দিবে, আর এটা নাকি নাক বন্ধ করে মানে নিঃশ্বাস বন্ধ করে একদমই পান করতে হয়।
রমা দা, দিদি দেখ, কেন জানি না ওই দিন ঠাকুরকে প্রণাম করে বেরোনোর সময় ভীষণ কান্না পাচ্ছিল। পুজো শেষ হতেই বিকেলে অনুষ্ঠানের জন্য এদিকে মাছ কাটতে বসে গেছে আমার দুই পিসি আর ছোট দিদা। ছোট মাছগুলো বাড়ির লোকদেরই কাটতে হয়েছিল, কেন ছোট মাছগুলো তো দাদারা কেটে দিবে না, আর এই দাদারা এসেছিলো বড় মাছগুলো কেটে দিতে, বড় মাছগুলো এনারাই কেটে দিয়েছিল। যাই হোক, কারণ বড় মাছগুলো তো বাড়ির লোকের দ্বারা সম্ভব হবে না কাটাটা, তো অনেক হেল্প করেছে এনারা। এদিকে ছিল বাটা মাছ, এগুলো দেখতে পাচ্ছ মিডিয়াম সাইজ, ওটা হলো বাটা মাছ, আর এদিকে হলো কাতল মাছ। এতগুলো ছোট মাছ কাটা সত্যিই খুব কষ্টকর, আমার দ্বারা তো হতো না, তবে অনেকটা সময় লেগে গিয়েছিলো এই জন্য, কারণ ছোটো ছোটো মাছ অনেকটা টাইম লেগেছে কাটতে। আর এই যে বাকি সবাই মিলে সবজি কাটাকাটিও কমপ্লিট করেছে দেখতেই পাচ্ছ, এবারে সবাই মিলে একটু এনজয়ও করবে সাথে মা মাসি কাকিমা মামি যারা যারা ছিল। এটা জানি না কাদের কাদের মধ্যে আছে কাদের নেই, কিন্তু আমাদের মধ্যে এই নিয়মটা আছে, তো সবাই ব্যাস একটু আনন্দের জন্য এই সব করা আর কি। ভীষণ মজা করেছে তবে এরা। সবাই মিলে ভীষণ মজা করেছে, বাবাকেও কেউ ছাড়েনি মজা করতে, বাবাকেও সাথে নিয়ে এসেছিল। আর এদিকে সবার এনজয় কমপ্লিট হওয়ার পরে শুরু হয়ে গিয়েছে এখানে কি রেডি করছে, কলা পাতার মধ্যে প্রসাদ দিয়েছে যেটা আমাকে খেতে হবে, এবং যা যা নিয়মে খেতে হবে সেটাই আমি করছিলাম। আমি এই নিয়মকানুন গুলো আগে কিছুই জানতাম না, তো যে যেটা বলছিলাম সেটাই করছিলাম। জানি না কাদের মধ্যে এই নিয়ম আছে, আমাদের মধ্যে এভাবেই সব কিছু হয়, আর এর পরের জেনারেশনে কি হবে সেটাও বলতে পারবো না। এখনো যারা যারা বয়স্ক মানুষ আছে তারা হয়তো মনে রেখেছে, জানি না আমাদের মনে থাকবে কিনা, এবার আমাদের পরের জেনারেশনটা মানবে কিনা সেটাও জানি না। তো যাই হোক, এটা এতে কিন্তু পরিবারের লোকগুলো একটু আনন্দ পায়, তো আমাদের জন্য যদি এরা একটু আনন্দ পায় সেটাই তো ভালো না। মামাকে ভালোবাসি।
পপিকে একটু খাওয়াই দে, খাওয়ার দিকে ভান কর, ভিডিও করতেছে। শুভ একটু খাওয়ার ভান কর, ওকে একটু খাওয়াই দে হাতে করে নিয়ে। পপি হা কর, তো এইভাবে আমার স্বাদের সমস্ত নিয়ম কাজ কমপ্লিট হলো। কাজের কথার মধ্যে নিয়ম আছে, আমাকে একটু কমেন্টে জানাবে যদি তোমাদের মধ্যে এরকম কোনো নিয়ম থেকে থাকে। এবারে আমি ঠাকুর ঘরে প্রণাম করে তারপর ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো আর ভগবানের কাছে আমার জন্য প্রে করো। এরপরে শুরু হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা অনুষ্ঠানের আয়োজন। সন্ধ্যাবেলা অনুষ্ঠানের ভিডিওটা আমি নেক্সট ব্লগে আপলোড করবো, যেহেতু এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে। তো কেউ যদি মিস না করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে নেবে। তো বাই বন্ধুরা, মিলছি নেক্সট ব্লগে।